নমস্কার, আপনাদের সঙ্গে আমি সোমা। বন্ধ পানীয় জল পরিষেবা সমস্যায় সাধারণ মানুষ। নদিয়ার পাগলাচণ্ডী এলাকার কালীগঞ্জ থানার পানিঘাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধাকান্তপুর সহ বেশ কয়েকটি গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকার সাধারণ মানুষ। গ্রামে রয়েছে জলের ট্যাঙ্কি, রয়েছে কল, কিন্তু সেই ট্যাঙ্কি থেকে পৌঁছচ্ছে না বেশ কিছু এলাকায় পানীয় জল। এলাকার সাধারণ মানুষের বক্তব্য, দীর্ঘ 2-3 বছর ধরে পানীয় জল সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে, আর সেই সমস্ত কলের চারপাশে ময়লা আবর্জনা জমেছে, এমনকি টাইম কলের চারিপাশে ময়লা আবর্জনায় ভর্তি। কোথাও আবার টাইম কল আছে সেটা বোঝার উপায় নেই, আর সেই কারণেই সংবাদ মাধ্যমের সামনে জল চাই এমনই দাবি নিয়ে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। সাধারণ মানুষের দাবি, যেহেতু দীর্ঘদিন ধরে জল সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে, সেই কারণে সাধারণ মানুষ কেউ ব্যবহার করতে পারেননি জলের কল, তার ফলে জমেছে মাটির স্তূপ এবং ময়লা আবর্জনা। তবে গ্রামে জল সরবরাহ বন্ধ, তাই জলের বিকল্প ব্যবস্থা হিসেবে কেনা জলের উপর ভরসা করতে হচ্ছে গ্রামবাসীদের। তাদের আরও দাবি, মাঝে মধ্যে যদি জলের গাড়ি না আসে তখন পুকুরের জল ব্যবহার করতে হয়, আর যাদের জল কেনার সামর্থ্য নেই তাদের বিকল্প ব্যবস্থা হিসেবে পুকুরের নোংরা জল ব্যবহার করে দিন যাপন করতে হচ্ছে। আর পুকুরের জল ব্যবহার করার ফলে সাধারণ মানুষের বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে, এমনটাই দাবি গ্রামের বাসিন্দাদের একাংশের। গ্রামবাসীরা জানান, এক প্রকার বাধ্য হয়েই পুকুরের জল তারা ব্যবহার করেন। গ্রামের সাধারণ মানুষদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি, উপরন্তু অভিযোগ জানাতে গেলে তাদের অভিযোগ নিলেও তাদের কোনো রিসিপ্ট কপি দেওয়া হয়নি, এমনটাই জানিয়েছেন গ্রামের সাধারণ মানুষ। তাদের বক্তব্য, গ্রামে কল তো আছে কিন্তু জল নেই দীর্ঘদিন ধরে, আর তার ফলেই পানীয় জলের সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তবে এই বিষয়টি সম্পর্কে পানিঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান আহসান আলী মোল্লা, তিনি এক প্রকার অভিযোগ স্বীকার করে নিলেন। তার বক্তব্য, এই সমস্যা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে, কারণ এলাকার জল সরবরাহের জন্য যে ট্যাঙ্কি রয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে সেখান থেকে জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না, সেই জন্য তিনি বিকল্প পরিকল্পনা তৈরি করছেন। তবে আর কতদিন এই সমস্যার সম্মুখীন হবেন গ্রামের সাধারণ মানুষ, সেটাই দেখবার। হাতে কলসি ধরা নিয়ে জল নিয়ে কোথায় যাচ্ছে? হাতে পুকুরে, পুকুর থেকে কোথায় যাচ্ছে? বাড়ি। কি করবেন এই জল দিয়ে? এই জল কি করবে, জল খেতে হয়। কেন পুকুরে জল খাবেন? কেন জল পাচ্ছি নি, জল পাচ্ছি নি, ওই জন্য পুকুরের জল খাবেন? হ্যাঁ, ওই জন্য পুকুরের জল। শরীর খারাপ করে না? হ্যাঁ, শরীর খারাপ করছে না, এই জল খেয়ে শরীর খারাপ করবে না? পুকুরের জল খেয়ে শরীর খারাপ তোমাদের করবি? কি চাইছেন? আমরা ভালো জল চাইছি। আপনার নাম? রেখা বর্মন। টাইম কলের সমস্যা হচ্ছে, জলের সমস্যা হচ্ছে, আজ দীর্ঘ 2-3 বছর জল পাচ্ছি না। আমাদের যদি ব্যাটা ছেলে জল না এনে দেয় আমরা জল পাচ্ছি না, আমরা হয়তো পুকুরে জল ব্যবহার করতে হবে আমাদের, বা প্রত্যেকদিন কাজে জল কিনে খাওয়া সম্ভব আমাদের পক্ষে, এবার হয়তো 50-60 টাকা জল কিনতে হচ্ছে, জল যদি না আসে সেদিনকে পুকুরে জল ব্যবহার করতে হচ্ছে আমাদের। 50-60 টাকা করে জল প্রত্যেকদিন অর্জনটা ব্যয় করছে। হুম, এখানে কতটা প্রভাব পড়ছে? এই বা কিনে খেতেই হবে, হয়তো জল না পেলে বা যেদিনকে না আসে সেদিন হয়তো পুকুরে জল আমরা ব্যবহার করছি। হুম, এটাই সমস্যা হচ্ছে আমাদের। আপনার নাম? আমার নাম রত্না বর্মন, স্বামী প্রদীপ বর্মন। সমস্যা 2-3 বছর থেকে এখানে টাইম কল দেওয়া আছে, অনেক টাইম কল আছে পাড়ার গলিতে গলিতে, কিন্তু মানুষের যে চাহিদা জলের পূরণ করতে পারছে না, অথচ জল পাচ্ছে না। সাধারণ মানুষের 10 টাকা করে 1 ঢপ জলের দাম, ঠিক আছে? তো দিন যদি 10 টাকা লাগে মাসে কত? 300 টাকা। তো 300 টাকা থাকলে তাদের বাচ্চাদের মাইনে টাইনে কোনো কিছু একটা এক্সট্রা হবে, কিন্তু গ্রামে মানুষ তো জলই পায় না। টাইম কল রাখার দরকার কি? আমার তো মনে বলে না রাখাই দরকার সরকারের, এগুলোতে নজর দেওয়া দরকার। যখন জলই দিচ্ছে, কলই দিচ্ছে, জল কেন পাচ্ছে না মানুষ? হুম, আমার জলের দরকার নেই, কিন্তু আমার পাড়ার লোকের তো আছে, আমার হয় পয়সা একটু আছে আমি ম্যানেজ করে নিচ্ছি, কিন্তু আমার পাড়ার লোকের তো অসুবিধা হচ্ছে। তো আপনারা দেখুন, ব্যবস্থা করুন যাতে জলটা সবাই পায়, বিশেষ করে খাওয়ার জলটা যেন পায়। হুম, এটাই আমাদের বক্তব্য। আপনার নাম? আমার নাম ঝুমা দাস। অভিযোগ হচ্ছে যে আমাদের এই পাড়ায়, এটা হিন্দু পাড়া, তা হিন্দু পাড়ায় এই জলের
মানে গঙ্গা থেকে পরিশোধিত জল এখানে আগে বছর চারেক পাঁচেক আগে থেকে এখানে শুরু হয়েছিল। সেখানে মধ্যে মধ্যে কয়েকটা ট্যাপ রাস্তার ধারে ধারে দেওয়া হয়েছিল, সেখান থেকে মেয়েরা সব লাইন দিয়ে জল নিয়ে আসত। তখন মোটামুটি হয়তো জলটা পেত। তারপরে গত বিধানসভা ইলেকশনের দু মাস আগে বলল বাড়ি বাড়ি এই জল দেওয়া হবে পাইপ লাইনের মাধ্যমে। দু মাস আগেই এই পাড়ার যাবতীয় জলটা বন্ধ করে দেওয়া হলো, যে ট্যাপগুলো থেকে আসতো দিয়ে বাড়ি বাড়ি তখন ওই সব পাইপ লাইন টেন নিয়ে গিয়ে ওরা জল দেওয়ার জন্য লাইন টানল। সেই লাইন টানাই পর্যন্ত হয়েছে, তারপরে আজ পর্যন্ত সেই লাইনে জল বাইর হয়নি। এমনকি আগে যে ট্যাপগুলো চালু ছিল সেগুলোও সব অকেজ হয়ে পড়ে আছে। সুতরাং বিস্তীর্ণ একটা পাড়া, সেখানে জল থেকে বঞ্চিত, এবং ওই বাড়ি থেকে গাড়ি দিনে দুবার তিনবার আসে, সেই গাড়ি থেকে এরা সব জল কিনে ব্যবহার করছে। আর হিন্দু পাড়া ছাড়া অন্যান্য পাড়াগুলো যেগুলো রয়েছে সেসব পাড়ায় হয়তো জল হচ্ছে, কিন্তু সেখান থেকে জল আনতে যারা কষ্ট করে আনতে পারছে তারা নিয়ে আসে হয়তো 1-1.5 কিলোমিটার তফাত থেকে, আর যারা পায় না তারা কিনছে, কিনে চালাচ্ছে। গ্রাম আছে এই ধরনের, আমি জানি যে পুরো হিন্দু পাড়ায় কোথাও জল নেই। আর কোনো গ্রামে আর কোন পাড়ায় আছে? আর মুসলিম পাড়াগুলো দেখেছি যে ওখানে জল এখন ওরা পাচ্ছে, কিন্তু হিন্দু পাড়াটা টোটালি অফ, মানে কিচ্ছু নেই। রামপুর পাড়ায় রামপুর পাড়া বলে একটা পাড়া আছে, সেখানে শুনছে নাকি ওখানেও জল ঠিকমতো আসে না, ওখানেও আসে না। আর বাকি যে পাড়াগুলো রয়েছে খাসপাড়া, শেখপাড়া, মুটানা পাড়া, শেখপাড়া, এগুলো মোটামুটি সাহেবপাড়া, এগুলো মোটামুটি আসে। কিন্তু এদিকে একদম টোটালি অফ। কী চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে এই সম্বন্ধে যে সরকারি ব্যবস্থা থাকা সত্ত্বেও, বাড়ি বাড়ির পাইপ লাইন দেওয়া সত্ত্বেও এই যে দীর্ঘদিন ধরে জলটা পাওয়া যাচ্ছে না, তার জন্য আমাদের পাড়ার কয়েকজন ছেলে তারা নিজে উৎসাহী হয়ে নির্দিষ্ট স্থানে অভিযোগ জানিয়েছিল, এবং সেখানে তারা অভিযোগপত্র জমাও হয়েছে কিন্তু রিসিভ কপি দেয়নি, সেহেতু সেই অবস্থায় রয়েছে। তাছাড়া গ্রামে মেম্বার আছে, প্রধান এই গ্রামের, উপপ্রধান এই গ্রামের, সকলেই জিনিসগুলো জানে, কিন্তু জানা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো সুরাহা হলো না। আপনার নাম? আমার নাম ভগীরথ বর্মন। একটা সমস্যা শোনা যাচ্ছে যেখানে আপনারই পঞ্চায়েত এলাকায় জল, পানীয় জলের সমস্যা, এই সমস্যা আপনারও জানা আছে আশা করি। কতদূর কী করেছেন এবং কী হয়েছে বিষয়টা? আমাদের পানিঘাটা পঞ্চায়েতে প্রায় 9000-এর কাছাকাছি পরিবার বাস করে। তো আগে একটা জল ট্যাঙ্কির মাধ্যমে পাইপ লাইন দিয়ে রাস্তার মোড়ে মোড়ে আমাদের জল সরবরাহ হতো, জলের ব্যবস্থা ছিল। সেটা বর্তমান রাজ্য সরকার বাড়ি বাড়ি জল প্রকল্প ঘোষণা করে সেটা বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য ট্যাপ কলের মাধ্যমে সব পয়েন্ট তৈরি করে দিয়েছে। এবার কানেকশনটা এত বেশি হয়ে গেছে যে পরিমাণ জলের ফোর্সের দরকার ঠিক ততটা ফোর্স পাচ্ছে না, যার জন্য বহু জায়গায় জলের সমস্যা হয়ে ফোর্স না থাকাতে জল পরিবারের যে বাড়িগুলো কানেকশন দিয়ে আছে সে বাড়িগুলো জল পাচ্ছে না, এটা একটা বড় সমস্যা। আমরা এর প্রতিকারের জন্য আমরা একটা নতুন জল ট্যাঙ্কের প্রপোজাল দিয়েছি, পাঠিয়েছি, রাস্তা ইনকোয়ারি জায়গায় ইনকোয়ারিও হয়েছে, এবং সেটা আমাদের বিয়ালর সাহেব ওনার আড়াই দিয়ে ইন্সপেকশন করিয়ে পিএইচের ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন, ওনার প্রপোজাল নিয়ে চলে গেছে, ওটা অলরেডি স্কিম করে পাঠানো হয়েছে। যদি জল ট্যাঙ্কিটা তৈরি হয়ে যায় তাহলে সমস্যাটা থাকবে না অদূর ভবিষ্যতে। কিন্তু বিষয় হচ্ছে যে এই যে এই সমস্যার দরুন তারা যথেষ্ট প্রবলেমে পড়েছে, যার দরুন তাদেরকে জল কিনে খেতে হচ্ছে। অন্যান্য দেখা যাচ্ছে যে তারা পুকুর থেকেও রান্নার জল নিয়ে যাচ্ছে, রান্না বাকির জল নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। কতদূর কী করবেন? এটা আমাদের মির্জাপুরে যে জল ট্যাঙ্কি ছিল এখানে একটা পাইপ আজকে প্রায় 1.5 মাস থেকে ফেটে অচল হয়ে পড়েছিল, যার জন্য জলের কানেকশনটা বন্ধ ছিল। সেটা গত পরশু দিনকে ওটা রিপেয়ার করা হয়েছে, সারা হয়েছে, এখন পুরোদমে ওরা জলের ব্যবস্থাটা ওরা জল ছেড়ে দিয়েছে। এখন যতটা জলের আমাদের এখানে ফোর্স আছে সেই মতো ম্যাক্সিমাম বাড়িতে জলটা পৌঁছে যাওয়ার কথা। যদি না যায়
তাহলে আমরা একটু খোঁজ নিয়ে দেখছি, দেখে তার প্রতিকার কিছু করা যায় কি না তার ব্যবস্থা করছি। আর যেটা সমস্যা, যেটা বলছে পুকুরের জল, এটা অবাস্তব কথা, কারণ এখন গ্রামে 10 টাকার মাধ্যমে 25 লিটার করে জল গাড়ি গাড়িতে দিয়ে বেড়াচ্ছে, বেশিরভাগ লোকই ওই জলে তার চাহিদা মেটাচ্ছে। এর জন্য এরকম কাছে, এর জন্য এরকম অভিযোগ আমার কাছে এখন আসেনি, আসলে তার একটা ব্যবস্থা আমরা করব। আহসান আলী মোল্লা, আহসান আলী মোল্লা, প্রধান পানিঘাটা, প্রধান পানিঘাটা। ভোট আসে ভোট যায়, ঘুষ ঘুষ ফেরে না প্রশাসনের, কারণ দীর্ঘদিন ধরে পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত গ্রামবাসীরা। নদীয়ার কালীগঞ্জের এমনই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়, কারণ সেখানে পানীয় জল, একটুখানি পানীয় জলের জন্য তাদের যেতে হচ্ছে, হয় কিনে খেতে হচ্ছে পানীয় জল, অথবা যদি নেয়, এমনও পরিস্থিতি এসছে যাদের সামর্থ্য নেই পানীয় জল কেনার, তারা কিন্তু পচা পুকুর থেকেই জল নিয়ে গিয়ে সেই জল পান করছেন। এখন দেখার বিষয় আর কতদিনে হুঁশ ফেরে প্রশাসনের। নদিয়া থেকে শাইন মদকের রিপোর্ট।